নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় মনিটরিং করতে ব্যবহার করা হবে স্মার্ট ডিভাইস। চাঁদাবাজি মজুতকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। হঠাৎ করে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে চালের দাম 2 থেকে 6 টাকা বেড়ে গিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমান সরকারের চ্যালেঞ্জ, এ নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। আপনি বলে গেলেন পদক্ষেপ নেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চ্যালেঞ্জই না হয়ে থাকে, প্রধান চ্যালেঞ্জই না হয়ে থাকে, তাহলে পদক্ষেপগুলো কেন নেওয়া হলো? আশা করি স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মানে আমার নিরাময় কিভাবে কর্তব্য সেটা আমার জানা আছে, আর আমরা প্রধান চ্যালেঞ্জ হিসেবে তাগেদারকে বলতেছি। তাহলে নিরাময় জানা নেই কোনটি, যদি স্পষ্ট করে বলে যান। আমরা তো বলছি যে কূটনৈতিক আমরা যে সমস্যাগুলো দেখালাম, সরকারি আর বিরোধী পক্ষের স্ব অবস্থানে যুক্তি পেশ। দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনার ডলার ক্রাইসিস থেকে শুরু করে রপ্তানি নতুন ক্ষেত্র সৃষ্টি করা কিংবা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বেরোনো, এগুলো আপনার চেয়ে অনেক বেশি কনসার্ন। আয়োজনে সিন্ডিকেট ও কালোবাজারিদের কঠোর হাতে দমন করার তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, পশু সম্পদ মন্ত্রণালয়, তাদের মধ্যে একটা সমন্বয় নাই, সমন্বয়টাকে কিন্তু আমাদেরকে আরো বেশি জোরদার করতে হবে। এই যে বড় বড় কর্পোরেট কোম্পানি, তাদেরকে যদি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু বাজারে যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যকে আমরা কোনোভাবেই জনগণের স্বস্তির মধ্যে নিয়ে আসতে পারবো না। দ্রব্যমূল্যের চ্যালেঞ্জের পাশাপাশি আমাদেরকে রাজনৈতিক, কূটনৈতিক, এগুলোকেও কিন্তু আমাদেরকে এখন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। তা না হলে শুধু দ্রব্যমূল্যের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলিকে আমরা মোকাবেলা করতে পারবো না। আমরা কি এখন, যেমন একটা কথা, একটা গান আছে, সখী তুমি কার, আমরা কার? এই বাংলাদেশ কি চীনের? এই বাংলাদেশ কি ভারতের? এই বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্রের? এই বাংলাদেশ কি ইউরোপের? এই বাংলাদেশ এখন কার? এই বাংলাদেশে যে ভূ রাজনৈতিক যে প্রভাব রয়েছে, সে কারণে এখন আমি জানি না বাংলাদেশ চীনের, না ভারতের, না রাশিয়ার, না আমেরিকার, না পশ্চিমা বিশ্বের। তাই আমাদেরকে এখনই কূটনৈতিক সম্পর্কের ব্যাপারেও কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে, আমরা কোন দিকে যাব, আমরা কী কর্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের এই সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো। আমরা এখন যদি তাকাই, আমাদের দেশে বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, শিল্প কারখানা তাদের যে ক্যাপাসিটি সে অনুযায়ী উৎপাদন করতে পারছে না, গ্যাসের একটা সংকট দেখা যাচ্ছে। আগামী গরমের সময় আমরা হয়তো বা চিন্তা করছি যে আমাদের যে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারবো কি না। আমরা যদি উৎপাদিত পণ্য গ্যাসের সংকটের কারণে উৎপাদন করতে না পারি, তাহলে কিন্তু বাজারে পণ্য সংকটের একটা চ্যালেঞ্জ আমাদের তৈরি হয়ে যেতে পারে। তাই আমরা মাঝে মনে করি যে শতভাগ মার্জিন দিয়ে যারা আজকে এলসি খুলতে পারছে না, সে এলসি খুলবার জন্য আমদানিকে যদি আমরা যতক্ষণ পর্যন্ত স্মুথ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দ্রব্যমূল্যের দামকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির লাগাম যদি টেনে ধরতে না পারি, আমরা সুদের হার যেটা পরিবর্তন করা হয়েছে সেটা কি আরও আগে পরিবর্তন করার দরকার ছিল কিনা, এই সকল বিষয় কিন্তু আমাদেরকে এখন ভাববার জন্য জায়গা তৈরি করে দিচ্ছে। তাই আমরা মনে করি যে লাউটি আমাদের উৎপাদন হচ্ছে, যে সিম আলুটি আমার কৃষকরা উৎপাদন করছে, সেই লাউ সিম কেন একেবারে উৎপাদক পর্যায় থেকে ঢাকায় এসে পর্যন্ত 100-150 গুণ দাম বেড়ে যাচ্ছে, সে জায়গায় কিন্তু এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে। তবে একটা কথা এখানে বলতে চাই, বাংলাদেশ কখনোই কিন্তু, আজকে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না, আফগানিস্তানের মতো হবে না, পাকিস্তানের মতো হবে না, ভেনেজুয়েলার মতো হবে না, কারণ আমরা আমাদের অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিকে শক্তিশালী করবার জন্য আমদানিকে বৈচিত্র্যকরণ করার চেষ্টা করছি, আমরা আমাদের যে প্রবাসী আয়কে সেটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, আমরা কর্মমুখী যে শিক্ষা, সেই শিক্ষাকে প্রচলন করবার চেষ্টা করছি, আমরা কর্মসংস্থানের চেষ্টা করছি। তাহলে সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার প্রধান চ্যালেঞ্জ হলেও কিন্তু আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক, ভূ রাজনৈতিক সম্পর্ক, আমাদের দুর্নীতি, সুশাসন, এগুলিকে যদি আমরা একটা প্যাকেজের মধ্যে দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের জনগণের মধ্যে একটা স্বস্তি আমরা ফিরিয়ে এনে এই সরকারকে ভবিষ্যৎ কর্মপন্থায় জনগণের সাথে কাজ করবার জন্য, আমরা সহযোগিতা করবার জন্য, সকলে মিলে কাজ করবার যে প্রতিশ্রুতি সেটি আমরা রক্ষা করতে চাই। এদিকে কৃত্রিম সংকট এড়াতে রোজায় ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। বলেন শুল্ক কমলে কমবে পণ্যের দাম। শুল্কটা কখন কমাতে হবে সেই জায়গাটা আমি মনে করি, শুল্ক যদি কমাতে হয় তাহলে একটু স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। আমি যে রমজানের ক্ষেত্রে যে শুল্ক প্রত্যাহারের যে ঘোষণা গতকালকে এসেছে, সেই বিষয়গুলো আমি বিশেষ করে আমার ওখান থেকে, আমি 8ই ডিসেম্বর বিশেষ করে খেজুরের ক্ষেত্রে আমরা মিটিং করে রিকমেন্ডেশন করেছি সরকারের কাছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে 3rd জানুয়ারিতে মিটিং করে রিকমেন্ডেশন করা হয়েছে। ফাইনালি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে এটি সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি নির্দেশনার পরে গতকালকে আপনার এটি প্রত্যাহার করা হয়েছে। যে এই প্রত্যাহারের ফলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে এটা হলো অঙ্কের হিসাব, তবে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটে যেদিন সিদ্ধান্ত নিলেন তাও 10 দিন আগে, তারপর থেকে কিন্তু তেলের দাম কিন্তু পড়ে যাচ্ছে, অর্থাৎ যে শুল্ক কমবে, অতএব তাদের যে স্টকটা ছিল তাহলে সেটা কম দামে পরবর্তীতে বিক্রি করতে হবে, এই জন্য তারা কিন্তু স্টক আউট করছে।
তা এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ইফেক্ট। আমরা যখন ডিম আমদানির অনুমতি দেই মাত্র 62,000 ডিম আসে, যেখানে আমাদের 4 কোটি ডিম প্রতিদিন দরকার, আর আমরা 25 কোটির জায়গায় 62,000 আসে, এটি কিন্তু ইম্প্যাক্ট পড়ে। আলু আমদানির সিদ্ধান্ত আসতে তখন কিন্তু ইম্প্যাক্ট পড়ে। তো সেই ক্ষেত্রে এগুলো কিছু টুলস থাকে। তা আমি শুল্কের আপনারা বোধহয় আজকেই বাজারের থেকে নিউজ আসবে, আর শুক্রবার তো সবসময় গরম থাকে বাজার, অর্থাৎ সবাই আমরা কেনাকাটা করতে যাই, প্রতি শুক্রবারই হলো খুব গরম থাকে এবং মিডিয়ার কর্মীরাও সবাই ব্যস্ত থাকেন শুক্রবারের বাজার নিউজ করতে। এটি যদি আজকে যদি এইভাবে নিউজ হয় যে শুল্ক প্রত্যাহারের পরেও বাজার এটার ইফেক্ট পড়েনি, তো এটার জন্য একটু সচেতন হতে হবে। কারণ আপনি আজকে যে শুল্ক প্রত্যাহারের যে জিনিসটা আপনার আজকে বাজারে আসবে, সেটি কিন্তু আপনার মানে এই শুল্ক প্রত্যাহারের জিনিসটা বাজারে আসতে অন্তত 1.5 থেকে 2 মাস আসলে অনেকগুলো পণ্যের জন্য লাগে। কিছু কিছু পণ্যে 5 থেকে 7 দিন বা 10 দিন লাগবে, কারণ এটি শুল্ক প্রত্যাহারের জিনিসটা এটা রিফাইন হয়ে বা বাজারের চ্যানেলে আসতে এই সময়টা লেগে যায়। আমি আশা করছি যে এটার একটা ইফেক্ট আসবে। দ্বিতীয় প্রশ্ন ছিল কর্পোরেট কোম্পানিগুলো বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে একচেটিয়া প্রভাব রাখছে, এই অবস্থা নিরসনের প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমে আপনি কি যথেষ্ট মনে করছেন কি না? প্রথম হলো আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, সেখানে ভোক্তার অধিকার যেখানে আছে সেখানে আমি ইন্টারভেন করতে পারি আমার আইন বলে, এবং সেটা যেটুকু টুলস আছে আমি এটা সর্বোত্তম ব্যবহার করছি, অপটিমাম ইউজ করছি এই প্রতিটা ধাপে, যাতে কোনো জায়গায় আপনার এই পণ্য সরবরাহ, যেহেতু অতিরিক্ত রমজানের চাহিদায় সেই পণ্য সরবরাহে ঘাটতি না হয়, সেই সাপ্লাই চেনটা ঠিক করা, এটাই আমরা মূলত ফোকাস করছি। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি বাংলাদেশে রমজান সহ আমাদের প্রতি মাসের যে কনজাম্পশন, সেই পরিমাণ পণ্য মজুদ আছে, আমরা সেই পণ্যটাকে আমরা ভোক্তার কাছে নির্বিঘ্নে পৌঁছাতে চাই। বিতর্ক শেষে বিরোধী দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বিতার্কিকদের হারিয়ে জয় পায় সরকারি দল প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।